আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রিয় নবীজির প্রিয় দেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। আজকের এই পর্বে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি বাগি ওসমান, বা যার অন্য নাম বিইরে ওসমান, বা তার ইতিপূর্বের নাম ছিল বিইরে রুমা। অনিন্দ্য সুন্দর একটি বাগানের গাছের নিচ থেকে এই মুহূর্তে আমি প্রিয় দর্শক শ্রোতা কথা বলছি। এই জায়গাটি অত্যন্ত বিখ্যাত, কারণ এই জায়গায় রয়েছে জুড়ে ইতিহাস, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অসংখ্য সাহাবিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল একসময় এই বাগ। এখানে একটি কুয়া আছে যার পূর্ব নাম বিইরে রুমা। পরবর্তীতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে নেওয়ার পর এই কুয়ার নামকরণ করা হয়েছিল বিইরে ওসমান নামে, এবং সেই কুয়াকে ঘিরেই চারপাশে গড়ে উঠেছে সবুজ শ্যামল খেজুরের বাগান। আজকের এই পর্বে আমরা থাকব বিইরে ওসমান ও হাদিকায়ে ওসমানে ভিতরাংশে, জানাব ইতিহাস ইতিবৃত্ত। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে থাকুন, আর চলুন ঘুরে ঘুরে দেখা যাক। লাইভ ইসলামিক আলোচনা শুনতে ডাউনলোড নূর অ্যাপ রবি। ওসমানকে কেন্দ্র করে তার চারপাশে গড়ে উঠেছিল বিশাল বিস্তীর্ণ খেজুর বাগান। ইতিহাস থেকে জানা যায় এই বাগানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেজুর গাছ বপন করেছিলেন। সেই খেজুর গাছগুলি অবশ্য এখন আর কালের আবর্তনে নেই। পরবর্তীতে বিভিন্ন সরকারের আমলে এই জায়গায় নতুন নতুন খেজুর গাছ লাগানো হয়েছে। এখনো বিভিন্ন বয়সী খেজুরের গাছ দেখতে পাওয়া যায়। আমরা দাঁড়িয়ে কথা বলছি বিইরে রুমার ভেতরাংশে। রুমা গিফার গোত্রের একজন ইহুদি ছিলেন। তিনি এই এলাকায় পানির ব্যবসা করতেন, চড়া দামে পানি বিক্রি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ আনলেন, তখন পানির প্রচণ্ড অভাব অনুভব করলেন। এই কুয়ার সন্ধান পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত পানি ফ্রি দিতে তাকে অফার করলেন, কিন্তু তিনি নেগেজ করলেন। পরবর্তীতে তিনি সাহাবিদের মধ্যে আশাব্যঞ্জক ঘোষণা করলেন, কে আছো এমন যে বিইরে রুমা ক্রয় করে আল্লাহ রাস্তায় দিয়ে দিবে? যে এমনটা করবে তার জন্য জান্নাতে একটা বাগান থাকবে এবং ঝর্ণা ধারা থাকবে। নবীজির জামাতা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ওই সময় হাত তুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খরিদ করব। ইতিহাস থেকে জানা যায় দুই ধরনের বর্ণনা আছে। কেউ বলছেন 20,000 দিরহাম দিবে, আবার কেউ বলছেন 32,000 দিরহাম দিয়ে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুয়া ক্রয় করেন। তবে ফুল নয়, আংশিক ক্রয় করে থাকেন।
যেই দিন এবং এইটাকে ভাগ করে দেয়া হয়েছে, প্রথম অংশে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন তিনি ভাগে পেয়েছিলেন, তিন কয়টিতে তিনি ফ্রি পানি দিতেন, বন্টন করতেন, কিন্তু বাকি সেই রুমার দিনগুলিতে তিনি অর্থের বিনিময়ে দিতেন। যখন অর্থের বিনিময়ে কেনা লাগত তখন অন্যরা এখানে আর কিনতে আসতেন না। পরবর্তীতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কিনে আল্লাহর রাসূলকে দান করে দিলে আস্তে আস্তে করে ইহুদির কাছ থেকে পুরো কুয়াটাই ক্রয় করে নিয়েছিলেন ওসমান ইবনে আফফান এবং আল্লাহর রাসূলের জন্যে ফি সাবিলিল্লাহ দান করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওসমান ইবনে আফফান গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন জান্নাত পাবো, আমার জন্য কি জান্নাত আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি যেহেতু এই কুয়া দান করে ফেলেছ, এজন্য আমার প্রতিশ্রুতি অনুযায়ী জান্নাতে তোমার জন্য একটি ঝর্ণাধারা আর জান্নাতের বালাখানা তোমার জন্য অপেক্ষা করছে। এই সেই বীর ওসমান, যদিও আজকে বর্তমানে প্রেজেন্ট স্ট্রাকচার সেই রকম নেই, তবে কিছুদিন আগে গবেষণা হয়েছে, এখনও পর্যন্ত তার তলদেশে পানি প্রবাহমান। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম বেইরে ওসমান ও হাদিকায় ওসমানের ভেতরাংশে। আমরা জেনেছি কুয়ার বর্তমান অবস্থা, জেনেছি বাগান কেমন ছিল, এই বাগানের ইতিহাস ইতিবৃত্ত। আজ আমরা একটি বিষয় এখান থেকে শিক্ষা নিতে পারি যে ইসলামের কল্যাণে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে এই পৃথিবীতেই জান্নাতি হিসেবে আখ্যায়িত হয়েছিলেন। আমরা প্রত্যেকেই এভাবে দান করার মানসিকতা পোষণ করি, দক্ষিণা হস্ত প্রশস্ত করে দিলে তবেই তো আমাদের জন্য মিলবে আখেরাতে পরম সুখ এবং শান্তি। প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে প্রিয় নবীজির প্রিয় দেশ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী এপিসোডে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, থাকুন সুস্থ। হাদা মা ইনদি ওয়া লা ইলমা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।